আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বন্ধুরা, নিত্য নতুন কাজ নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি, এবং আপনাদের কমেন্ট এবং আপনাদের ফোনের যে কথাগুলো থাকে সেই কথার উপরে আমি কাজগুলো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই মুহূর্তে আপনাদের সাথে একটি কাজের ভিডিও শেয়ার করব। আর এই কাজটি হচ্ছে, যারা এই মুহূর্তে ইজিজিটাক প্লাস বক্স ব্যবহার করছেন তাদের তো অনেক সুবিধা আছেই, এবং যারা ইজিজিটাক আগের যে Z3X এর ইজি জিটাক বক্স ছিল, তারা অনেকে এখন একটি অ্যাডাপ্টার কেনার চেষ্টা করতেছেন, যারা অ্যাডাপ্টারটি কিনে নতুন করে কাজ করার চেষ্টা করতেছেন। যাই হোক, এই মুহূর্তে তাদের জন্য এই ভিডিওটি হবে। আর অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে এই ধরনের একটি ভিডিও হলে আমাদের একটু ভালো হবে। যাই হোক, এই মুহূর্তে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। আসুন আমরা এই মুহূর্তে ভিডিওটি দেখে নেই আসলে ভিডিওটি কেমন হবে। যাই হোক, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন ইজিজিটাক বক্স আছে এবং এখানে একটি সকেট আছে। এছাড়া ইজিজিটাকে আরও দুটি সকেট থাকে, দুটি অ্যাডাপ্টার থাকে, সেই অ্যাডাপ্টার দিয়ে আমরা কাজ করতে পারি। আর এখানে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের ভিতরে আরেকটি নতুন অ্যাডাপ্টার আছে। আর এই নতুন অ্যাডাপ্টারটি কীভাবে আমরা সেটিং করতে পারি সেই বিষয়ে এই মুহূর্তে আজকে আপনাদের দেখাবো। আর এই বিষয়টি অনেকে ইজিজিটাক প্লাস অলরেডি কিনেছেন, তারা আমার সাথে তাদের কথা হয়, তাদের সুবিধার জন্যই এই সকেটটি ফিটিং করার ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম। এই মুহূর্তে আমরা দেখাবো কীভাবে ইজিজিটাক প্লাসের যে নতুন একটি অ্যাডাপ্টার আছে, সেই অ্যাডাপ্টারটি কীভাবে ম্যাচিং করা যায়। আসুন এই মুহূর্তে আমরা এই ভিডিওটি দেখি। প্যাকেটের ভিতরে এই মুহূর্তে আর কিছু নাই। যাই হোক, এখানে যা যা আছে এইগুলোই আমরা মূলত ম্যাচিং করব। এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাডাপ্টার, আর এই অ্যাডাপ্টারের সাথে কীভাবে এখানে তিনটি অ্যাডাপ্টারের সাপোর্ট আছে, এগুলো আমরা কীভাবে কাজ করতে পারি সেই বিষয়ে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আসুন এই মুহূর্তে আমরা এই ভিডিওটি দেখি। এখানে সর্বপ্রথম আমাদের দেখে নিতে হবে যে এখানে তিনটি প্লাস্টিকের কাভার আছে। এই কাভারগুলো এখানে যে তিনটি এক্সট্রা আছে এইগুলোর সাথে আমরা ফিটিং করব। তার আগে এখানে আমাকে দেখে নিতে হবে যে আসলে এখানে যে রাবারগুলো আছে এই রাবারগুলো দিয়ে মনে হচ্ছে এগুলা ফিটিং করতে হয়। যাই হোক, আমরা এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে সকেটটি আছে এই সকেটের সাথে স্ক্রুযুক্ত কিছু ধরনের আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রু না, জাস্ট প্লাস্টিকের মাধ্যমে হয়তো এগুলো দিয়ে লাগাইতে হয়। যাই হোক, এই মুহূর্তে আমরা এটা ম্যাচফিট করার কাজটি করব। এখানে তিনটি প্লাস্টিকের রাবার পাচ্ছি আমরা, এই রাবারগুলো দিয়ে আমরা এখানে ম্যাচফিট করার চেষ্টা করব। এখানে আমাদের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রর সাথে মেস করে আমরা এখান থেকে একটি করে রাবারের অংশ এখানে পরিয়ে দেব। এখানে তিনটি রাবার আছে প্লাস্টিকের। যাই হোক, আমাদের এখানে দেখে নিতে হবে কোনটার সাথে সবচেয়ে ভালো ছিদ্রগুলোর সাথে ম্যাচুইট হয়। দেখতে পাচ্ছেন যে এইটা মোটামুটি এটার প্রত্যেকটা ছিদ্রর সাথে ম্যাচুইট আছে, আমরা এখানে এটার সাথে যুক্ত করার চেষ্টা করব।
বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে রাবারগুলো আছে, এই রাবারগুলার ভিতরে আমরা এখানে ছিদ্র দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ছিদ্রর সাথে প্যাচ যুক্ত করা আছে। এখানে এইটি যে আছে দেখতে পাচ্ছি, এটার সাথে প্যাচ যুক্ত করা আছে, হয়তো আমরা এইভাবে এখানে প্যাচ দিয়ে লাগাতে পারবো। তো কাজের দিকে আগানো যাক, এই মুহূর্তে আমরা এখানে প্যাচ দিয়ে নেব। এখানে প্যাচ দিয়ে নিলে আমাদের কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। প্রত্যেকটা কাজই আমরা যদি একটু ভালো করে বুঝি, তাহলে হয়তো কাজে কাজ করার আগে যদি আমরা বুঝে নেই, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা কাজে সাকসেস হব, আল্লাহ চাহে তো প্রত্যেকটা কাজে আমরা সাকসেস হব। যাই হোক, এই মুহূর্তে আমরা মেসুইট করে নেব। বিশেষ করে যারা ইজি জিটাক কিনেছিল, জেড 3X এর প্রথমে যে বের হয়েছে, সেই ইজি জিটাকের জন্য বর্তমান তারা এই ISP মোডের যে অ্যাডাপ্টার সেটা কিন্তু তারা অলরেডি কেনার জন্য প্রস্তুতি এবং অনেকে কিনেছে। যাই হোক, এই মুহূর্তে তাদের সুবিধার্থে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি এই সকেটটি কীভাবে, অ্যাডাপ্টারটি কীভাবে ম্যাচিউরেট করা যায়। মোটামুটি আমাদের এইটি ম্যাচিউরেট হয়ে গেছে, কারণ একটু খেয়াল করে দেখুন, এটা বক্স, আমাদের যে বক্স আছে সেই বক্সের থেকে মোটামুটি এই যে এখানে দেখতে পাচ্ছে যে দুটি কিন্তু এরকম একই লেভেলের আছে, তার মানে আমাদের এই অ্যাডাপ্টারটি কিন্তু আমাদের লেভেল করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যখন দেবো, এই যে সুন্দরভাবে এই সেমভাবে লেগে যাচ্ছে, আমাদের এইভাবেই আমাদের এই ইয়াটা ফিটিং করতে হবে। যাই হোক, এই মুহূর্তে এটা ফিটিং করা হয়ে গেল, আর এটা এখানে রেখে দিই। এরপর আমরা দ্বিতীয় যেটি আছে সেটিকে ফিটিং করব। এখানে দেখে নেবো যে প্লাস্টিকের এই রাবারটা কোনটার সাথে, ফুটোর সাথে, ছিদ্রর সাথে ম্যাচিউরেট হয়, সেটার সাথে আমরা এখানে এই রাবারগুলো লাগানোর চেষ্টা করব। প্যাচ যে রাবার আছে সেই রাবারগুলোকে লাগানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা ফিটিং করা যায় এবং ম্যাচিউরেট করা যায়। এই মুহূর্তে আমরা ভালো করে দেখে নেব আসলে ম্যাচিউরেটটা অতি সহজেই করা যায়। যে টেকনিশিয়ান ভাইরা এগুলো কিনেছেন, অবশ্যই এটা আপনারা আমি জানি যে সেটিং করতে পারবেন, কারণ এই মুহূর্তে আমরা অনেক মোটামুটি ভালো কাজ করতেছে, অনেক টেকনিশিয়ান আছেন, অনেক ভালো কাজ করেন তারা, অনেক বর্তমান আপডেট। আমি আরও দোয়া করি আল্লাহর অশেষ মেহরবানিতে তারা আরও ভালো কাজ করুক, কারণ আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই যে প্রত্যেকটা দোকানে অনেক ভালো কাজ হয়, আমাদের কোনো হতাশ পেরেশান যে আমাদের আজকে কাজ হচ্ছে না বা আমরা কাজ পাচ্ছি না অথবা আমাদের কোনো সাপোর্ট নাই, এরকম কোনো দোকানে যেন না থাকে। কারণ প্রত্যেকটা দোকানে ভালো কাজ হলে সবাই ভালো হবে, সবার মন ভালো হয়ে যাবে কোনো এক সময়, কারো কোনো গিবত হবে না, কারো কোনো নিন্দা হবে না, সবাই সবার ভালো চাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি এটাও আমাদের ফিটিং করা হয়ে গেল। এবার আমরা এখানে যে আর একটি আছে সেটাকে ফিটিং করে নেব। এই মুহূর্তে এটাকে ফিটিং করে নেব। মোটামুটি ভালোভাবে ফিটিং করে নিই, যেহেতু এটা বারে বারে খোলার কোনো প্রয়োজন হবে না ভবিষ্যতেও, এটা খুব সুন্দরভাবে আমরা কাজ করে নিতে পারি। একেবারেই ফিটিং করে নেব, এটা দ্বিতীয়বারে ফিটিং করা লাগবে, খোলা লাগবে, এ ধরনের কোনো অপশন আমাদের এই ISP মোডের যে অ্যাডাপ্টার আছে সেটা নাই, কেননা যে আমাদের এটা একেবারেই ফিটিং করে রাখতে হবে, যখন যেটা লাগবে তখন সেটা দিয়ে আমরা কাজ করব। অতএব ভালোভাবে টাইট দিয়েই নেই একেবারে। মোটামুটি আমাদের তিনটি ফিটিং দেওয়া একেবারে কমপ্লিট, ম্যাচিউরেট করা হয়ে গেছে। এইবার আমরা আসছি এখানে যে একটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন,
এই অ্যাট ইফতারে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আইসির যে নিচে রিভলভের যে ইয়াগুলো থাকে, আমি আপনাদের দেখাচ্ছি একটা ভালো একটা আইসি নিয়ে, এখানে যে আইসির ইয়া দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই আইসিগুলো আমরা সরাসরি এখানে রিভলভ করা আইসিগুলো এখানে সরাসরি লাগিয়ে আমাদের এখানে হিট দিয়ে হট গান দিয়ে হিট দিয়ে লাগিয়ে তারপরে আমরা সরাসরি এখানে দুটি আইএসপি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন, এখানে আমরা লাগিয়ে কিন্তু এইভাবে আইসিগুলো লাগিয়ে এখানে রেখে আমরা সরাসরি আমাদের বক্সে কানেক্ট করে সরাসরি আমাদের কম্পিউটার থেকে যে ক্যাবেলটি আসবে সেই ক্যাবেল দিয়ে আমরা সরাসরি আইসিকে সরাসরি বক্সের সাথে ডিটেক্ট করাতে পারি, যার কারণে এই অ্যাডাপ্টারটি কেনা। এটা স্পিয়ার হিসাবে কেনা, যেহেতু একটা সকেট আছেই, তারপরে আমরা এখানে এটা স্পিয়ার হিসাবে মোটামুটি সুন্দরভাবে কাজ করতে পারি। যাই হোক, এই মুহূর্তে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম, যেহেতু মার্কেটে এটা মোটামুটি ভালোই অনেকে কিনছেন, ফিটিংয়ের ব্যাপারে অনেকের সাথে আমার কথা হয়েছে, তাদের ইয়াতে আমি এই ভিডিওটি বানাচ্ছি। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছেন ফিটিং হয়ে গেল। এবার আসি আমরা এখানে, দেখতে পাচ্ছেন যে ছয়টি ছোট ছোট ক্যাবেল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাবেলগুলো আছে, এই ক্যাবেল দিয়ে আমরা সরাসরি এখানে যে বড় অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনাদেরকে এই মুহূর্তে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে ইয়াগুলো আছে, এখানে বেশ কিছু লেখা আছে, এই লেখা থেকে যে আমাদের জিটাকের যে কাজের যে জিনিসগুলো কাজের যে কাজ করার সময় আমরা যখন সিএমডি সিএল জিএনডি এ ধরনের যে লেখাগুলো থাকবে সেই লেখার সাথে আমরা যেখানে যেটা লাগবে সেই কালারগুলো আমরা ম্যাসুইট করে এখানে এভাবে লাগিয়ে প্রত্যেকটি এভাবে ছয় জায়গায় লাগিয়ে আমরা আমাদের মাদার বোর্ডের সাথে পিন আউট করে সরাসরি আমরা ডেড বুট রিপেয়ার করতে পারবো। এই জন্য এই ছয়টি ক্যাবেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই ছয়টি ক্যাবেল লাগিয়ে এরপর এখান থেকে ছয়টি চিকন চিকন জাম্পার দিয়ে সরাসরি মাদার বোর্ডের সাথে কানেক্ট করবো, কেননা আমরা যদি সরাসরি এই তারটি এই ক্যাবেলটি এবং এখানকার যে তারের মাথাগুলো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি মাদার বোর্ডের সাথে লাগাই, একটু টানাটানি হলে মাদার বোর্ড থেকে একেবারে পিনগুলো উঠে আসবে, আমাদের পরবর্তীকালে ফোনের কাজ হইলেও আমরা এরপরে আর কখনও ডেড বোর্ড রিপেয়ার করতে পারবো না, যার কারণে আমাদের সবসময় প্রত্যেকটা কাজ দেখে বুঝে করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো প্রত্যেকটা কাজ আমরা সাকসেস হতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের যে ইজিজিটাকের অ্যাডাপ্টার কীভাবে ম্যাসুরেট করা যায় সেই বিষয়ে আপনাদের ছোট্ট একটি ভিডিও দিয়ে উপকার করার চেষ্টা করলাম। যাই হোক, আশা করি সকলে ভিডিওর থেকে উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনে ক্লিক দিয়ে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।